নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উষ্ণ সংবর্ধনা, নবনির্বাচিত দুই বিধায়ককে সম্মান জানাল বিজেপি। জেলায় নতুন করে আক্রান্ত শতাধিক, সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী। মিথ্যে গুজব, জলের ট্যাঙ্কে নেই লাশ, জানালেন উচ্চ আধিকারিকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর শিলচর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপায়ন চক্রবর্তী এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কৌশিক রায়কে উষ্ণ সংবর্ধনা জানাল কাছাড় জেলা বিজেপি সংগঠনের পক্ষ থেকে। সোমবার জেলা বিজেপি কার্যালয়ে তাদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানান বিজেপি কর্মকর্তারা। এই দুই কেন্দ্রের নবাগত বিধায়করা তাদের বিপুল ভোটে বিজয়ের জন্য আপামর জনসাধারণ সহ দলের কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, আমি আপনাদের যে বলতে পারি, একজন বিধায়ক করে আমাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেভাবে আস্থা রেখে আপনারা আমাকে প্রার্থিত্ব দিয়েছিলেন আর তার পরবর্তীকালে আপনারা অক্লান্ত পরিশ্রম করে সবাই মিলে যেভাবে আমাকে বিধায়ক বানিয়েছেন, আপনাদের কাজ শেষ, এখন আমার কাজ শুরু। আমার প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, সুন্দরের প্রার্থীর আর এই অপপ্রচারের মুখ্যম যোগান আজকে সম্মানিত ভোটাররা দিয়েছেন। আর কি করে দিয়েছেন, দুজন প্রার্থী ছিলেন, আপনারা জানেন যে একজন প্রার্থী মহাজোটের প্রার্থী, আগমনকে চিত্রিশটা বানানোর লক্ষ্যে সেই প্রার্থী দাঁড়িয়েছিলেন, আগমনকে চিত্রিশটা বানানোর লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে এখান থেকে জিতানোর লক্ষ্যে আরেকজন উল্লেখ্য, শিলচর কেন্দ্রের প্রার্থী দীপায়ন চক্রবর্তী মোট 98,558 ভোট পেয়েছেন। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তমালকান্তি বণিককে প্রায় 37,578 ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে লক্ষ্মীপুর কেন্দ্র থেকে কৌশিক রায় মোট ভোট পেয়েছেন 55,341। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মুকেশ পাণ্ডেকে প্রায় 12,700 ভোটে পরাজিত করেন। এবং দলকে আমি দলের কেন্দ্র কমিটি, রাজ্য কমিটি থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত প্রত্যেক কার্যকর্তা লক্ষ্মীপুরে, আপনারা জানেন যে আমরা এটা নিয়ে 8 বার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 7 বার আমরা সেখানে আমরা পরাজিত হয়েছি, প্রথম লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। আর লক্ষ্মীপুর এমন একটি সমষ্টি, বরাক উপত্যকার যে 15টি সমষ্টি আছে তার মধ্যে থেকে সবচেয়ে আলাদা, এত জাতি এত ভাষার লোক লক্ষ্মীপুরে আছে যেটা অন্য কোন বিধানসভার সমষ্টিতে নেই। সেখানেও বিরোধিতা হয়েছে, আপনারা জানেন দলের যিনি বিগত দিনে যিনি প্রার্থী ছিলেন থৈবা সিং, উনি নির্দল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নির্দল হয়ে দাঁড়ানোর পরেও ভারতীয় জনতা পার্টি প্রথমবার আমরা লক্ষ্মীপুরে 12,500-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে এই জয়ের জন্য আমি লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, লক্ষ্মীপুরে যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, লক্ষ্মীপুরে যারা ভোটাররা, তাদের সবাই প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ভোটের ডামাডোল কাটলো, মারণ করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু কমছে না কিছুতে। গোটা দেশের সঙ্গে এ রাজ্যের করোনার দাপট অব্যাহত। আর বরাক উপত্যকায় তো তরতরিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রশাসন কড়া নিষেধাজ্ঞা প্রয়োগ করলেও মানুষের চেতনা যেন ফিরছে না। সোমবারও কাছাড় জেলায় শতাধিক ব্যক্তি নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় মোট ১১২ ব্যক্তি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। এছাড়া আরও ১১ ব্যক্তি শনাক্ত হয়েছেন আরটিপিসিআর পরীক্ষায়। এদিন শিলচর বিমানবন্দরে মোট ৪১৬ যাত্রীর কোভিড পরীক্ষার পর ১১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট ৯০ জন রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ওয়ার্ডে ভর্তি আছেন ৫৫ জন আর ৩৫ জন আইসিইউতে। মোট ১০ জন এখন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, আরও ১৭ জনের চলছে অক্সিজেন সাপোর্টে। সোমবার নতুন করে ৫ কোভিড রোগী মেডিকেলে ভর্তি হয়েছেন, ছাড়া পেয়েছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় মেডিকেলে মোট ৩ জন কোভিড রোগী প্রাণ হারিয়েছেন, এর মধ্যে ২ জন করিমগঞ্জ জেলার আর ১ জন শিলচর শহরতলি ভকতপুরের বাসিন্দা ছিলেন। সোমবার সন্ধ্যে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এ তথ্য জানিয়েছেন। শিলচর মেডিকেল কলেজে আজ ৯০ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, এর ভিতরে ৫৫ জন পেশেন্ট ওয়ার্ডে আছেন এবং ৩৫ জন পেশেন্ট আইসিইউতে আছেন। ভেন্টিলেটর সাপোর্টে ১০ জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে ১৭ জন পেশেন্ট আছেন। আজ শিলচর মেডিকেল কলেজে ৫ জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং ৩ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আজ ২১টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ২৬টি স্যাম্পল পজিটিভ এসছে। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ৩ জন পেশেন্ট মারা গেছেন। প্রথম পেশেন্ট পিনাকমানি চক্রবর্তী, ওনার বয়স ৭৭ বছর, উনি শ্রীগৌরী করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত ২৮ তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং ৩ তারিখ সকাল ১টার সময় উনি মারা গেছেন। আরেকজন পেশেন্ট মৃণাল কান্তি দে, ৫৮ বছর, উনি শ্যামাপ্রসাদ রোড করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি আমাদের কলেজে ১ তারিখ ভর্তি হয়েছিলেন এবং আজ সকাল ৬:৩০ মিনিটে মারা গেছেন। এবং তৃতীয় পেশেন্ট শ্রীমতী দেববালা সিনহা, ৫৭ বছর বয়স, উনি নিউ ভগতপুর শিলচর থেকে এসেছিলেন। উনি ২৯ তারিখ আমাদের কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ সকাল ৫:৩০ সময় মারা গেছেন। রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল জানতে যখন গোটা শহরবাসী টেলিভিশনের স্ক্রিনে মত্ত ছিলেন, ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় এক মিথ্যে গুজব ছড়ায়। এতে আতঙ্কিত হয়ে ওঠে গোটা শিলচরের জনগণ। শনিবার বিকেল থেকে পানীয় জলে দুর্গন্ধ লক্ষ্য করেন তারা। রবিবার সকাল থেকে এই দুর্গন্ধের মাত্রা তীব্রতরভাবে বাড়তে থাকে, সাথে আচমকাই এক গুজব ছড়িয়ে পড়ে সদরঘাট মিউনিসিপ্যাল বোর্ডে জলের ট্যাঙ্কে নাকি পচা গলা মৃতদেহ রয়েছে। এই বার্তা ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষ নিজেদের বাড়ির জলের ট্যাঙ্ক খালি করে নিয়েছেন। অনেক এলাকা থেকে আবার খবরও পাওয়া যায় লোকেরা তাদের বাড়িতে রান্না করা জিনিসগুলো ফেলে দিয়েছেন, দূষিত জলে রান্না করা হয়েছে এ নিয়ে। শুধু তাই নয়, গুজবের মাত্রা এতই বাড়ত থাকে যে অনেকের মুখে শোনা যায় করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ রয়েছে ট্যাঙ্কে। ট্রাঙ্ক রোড সংলগ্ন এলাকায় কিছু মানুষকে রীতিমতো এ নিয়ে সভা করতেও দেখা যায়। অথচ বিষয়টিতে আদৌ কতটুকু সত্যতা রয়েছে তা না জেনে আতঙ্ক ছড়াতে থাকেন তাঁরা। অনেকে দোকান থেকে পানীয় জলের ২০ লিটারের জার সহ বোতলও কিনে নিয়ে গেছেন। করোনা আতঙ্কে এমনিতে জনমনে ত্রাহি ত্রাহি রব, তার মধ্যে এহেন গুজবে জনমনে আরও ভয় উস্কে দিয়েছে। এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও সদর থানার ওসিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, যখন এই গুজবের ব্যাপারে তারা জানতে পারেন তখনই বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেন, কিন্তু কোথাও সেই গুজবের সূত্র মতে কোনো তথ্যই তারা পাননি। তারা শিলচর শহরে জনসাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, এই ধরনের খবরে সত্যতা বিচার না করে গুজব না ছড়াতে। মর্যাদাপূর্ণ শিলচর বিধানসভা কেন্দ্রে জনতার রায় মাথা পেতে নিচ্ছেন এই আসনে কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক। সোমবার তিনি জানিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটাররা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন সেজন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভ্যরা নিজেদের মতাদর্শগত আনুগত্যের ঊর্ধ্বে উঠে তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন, তাতে তিনি আপ্লুত। তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন থেকে তার নতুন যাত্রা শুরু হলো বলে উল্লেখ করে তমাল বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের মহান আদর্শ ও লক্ষ্যের প্রতি অবিচল থেকে তিনি জনতার সঙ্গে থাকার অঙ্গীকার করছেন। মানুষের প্রতিদিনের সুখ দুঃখে তিনি সর্বদা পাশে থাকবেন বলেও জানান। নির্বাচনে হেরে গেল প্রায় ৫২,০০০ ভোট দেওয়ার জন্য সোনাইবাসীকে ধন্যবাদ জানালেন আমিনুল হক লস্কর। সোমবার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালে প্রায় ৪৪,০০০ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি।
এবারে 52,000 পেয়েছেন। এবার সাম্প্রদায়িক রাজনীতির ফলে সংখ্যালঘু ভোট বিভাজন হয়েছে। এই বিভাজনের রাজনীতিতে বিরোধীরা সফল হয়েছে। নির্বাচনে হেরে গেলেও আগামী দিনে সোনাইয়ের জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সোনাইয়ের সকল ভোটদাতা, দলীয় কর্মী, সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া নবনির্বাচিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে শুভেচ্ছা জানান আমিনুল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম সোনাই মণ্ডলের সভাপতি প্রদীপ কুমার দাস, সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, রামেশ্বর শর্মা প্রমুখ। অতীতে সোনাইয়ের যারা বিধায়ক ছিলেন, যারা বিধায়ক টাকা অবস্থা দ্বিতীয়বার নির্বাচনে হেরেছেন, তাদের ভোট যেটা পেয়েছিলেন এটার অর্ধেকও হয়েছে, কেরোর কম হয়েছে। কিন্তু আমি সোনাইয়ের জনসাধারণের অজস্র আশীর্বাদ পেয়েছি, এর জন্য আমার ভোট বেড়েছে, ভোট কমেনি। ধর্মীয় মেরুকরণে ভোট হয়েছে, এর জন্য আমি হেরেছি। হয়তো কেউ ভাবছে যে এবার হয়তো মহাজোটের সরকার হবে, এর জন্য ধর্মীয় মেরুকরণে ভোট বিভাজন হয়েছে। কেউ হয়েছে ভাবেছে যে হয়তো এই প্রার্থীকে দিলে আমাদের কোরআন বাঁচবে, মসজিদ বাঁচবে, জাত বাঁচবে, কৌম বাঁচবে, এই চিন্তাধারায় ভোট হয়েছে, এর জন্য আমি হেরেছি। আর কথা হয়েছে, আমি শুধু মিত্রজোটের সঙ্গে, আমি মহাজোটের সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি, আমি করেছি। মহাজোটের উপরেও আরও একটা মহাজোট ছিল, যারা যারা মহাজোটের প্রার্থীরা কয়েকজন নির্দল প্রার্থীকে ভোট খাড়া করে, ওদেরকে ফান্ডিং করে, ভোট বিভাজন করে আমাকে হারাইছে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই, যারা তাদের চিন্তাধারা সফল হয়েছে যে আমি হেরেছি। তারা চিন্তাধারা ছিল আমাকে হারানোর জন্য, আমি হেরেছি। কিন্তু আমি হারিনি, আমার সোনাই জনসাধারণ, সোনাই সমষ্টির যারা উন্নয়ন চায়, যারা উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, যারা শান্তি চায়, ওই শান্তি। রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনে ফের বিজয়ী হন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি সোম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী অজিত সিংকে প্রায় 2,357 ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। সোমবার বিধায়ক মিহির কান্তি সোম তার দলীয় কর্মীদের নিয়ে উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনা করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, 2016 সালে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছিলেন। সেই সময় উধারবন্দের অবস্থা একটি ডাস্টবিনের মতো ছিল বলে অভিমত ব্যক্ত করেন। 2016 সাল থেকে ভারতীয় জনতা পার্টি যেভাবে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছে, তারই ফলে 21-এর বিধানসভা নির্বাচনে তিনি ফের জয়লাভ করতে পেরেছেন বলে জানিয়েছেন। লোককে দেখেছে একটা পরিবারে 48 বছর রাজত্ব করার পর উধারবন একটা ডাস্টবিন বানিয়ে রাখা হয়েছিল, উধারবনে কোনো উন্নয়ন হয়নি। 2016 যখন আমরা ক্ষমতায় এসেছি, তারপর আমাদের উন্নয়নের জোয়ার বইছে, আর সেইগুলো কাজ অনগোয়িং আছে, আর অনেক কিছু নতুন কাজ শুরু করতে হবে। সেই অনুযায়ী উন্নয়নের উপর ভিত্তি করে ভোট হয়েছে। তা আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি মাইনরিটি এলাকাতে আমরা ভোট পাইনি, যারা আমাদের দলীয় কার্যকর্তা ওনারাই শুধু ভোট দিয়েছেন, আর বাকিরা আমাদেরকে দেননি। অথচ মাইনরিটি এলাকায় আপনি দেখেছেন কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের যে আমরা যে স্লোগান ছিল, সেই স্লোগান অনুযায়ী আমার সরকার কাজ করেছে। কিন্তু সেই পরিমাণে বিরোধীদের অপপ্রচারই হোক আর তাদের নিজস্ব কারণেই হোক, ওনারা ভারতীয় জনতা পার্টি সরকারকে বা প্রার্থীদেরকে ভোট দেননি। সর্বত্রই, শুধু এখানে নয়, সমগ্র আসামে একই অবস্থা হয়েছে। ওনারা মহাজোটের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন, যার ফলস্বরূপ আমাদের ব্যবধানটা কমে আসছে। আগামী যে 5 বছর আপনি প্রস্তুতি কীভাবে নেবেন? আগামী 5 বছর যে কাজগুলো আছে, অনগোয়িং আছে, এগুলো তো চলবেই, নতুন করেও কাজ ধরা হবে। বেকারত্বর হয়ে আমাদের মূল সাংবাদিকদের মুক্তাঙ্গন সুরক্ষার সুনিশ্চিতের দাবির মধ্য দিয়ে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে। এদিনের উদযাপন অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন দত্ত। তাছাড়া এদিন আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের এলাইট মেম্বারশিপ নেন অধ্যাপক নিরঞ্জন বাবু। প্রত্যেক বছরের মতো এবছরও এই সংকটকালেও আমরা এই দিনটি নিজেদের মতো করে পালন করছি। এই কারণে যে
এতে যেন সাংবাদিকদের প্রতি জনগণের যে দায়িত্ব আছে এবং সাংবাদিকদের জনগণের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি যাতে আমরা পরিপূর্ণভাবে নিজেদের কাজের মাধ্যমে সার্থক করে তুলতে পারি। আজ এমন অনেক জায়গা আছে যেখানে সাংবাদিকরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থাটা যাতে জনগণরা দেখেন সেটাও, সে বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে এবং সেটাও যাতে আমরা করি সেটার প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে থাকতে হবে। এবং এটা রাষ্ট্রের একটা বিরাট শক্তি, কারণ যাদের উপর দায়িত্ব আছে তারা যদি সেই দায়িত্ব, সুরক্ষার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেন তবেই সাংবাদিকরা নির্ভীকভাবে নিজেদের দায়িত্ব পালন করে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই হবে প্রথম কাজ। বিগত দিনে যেগুলো অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে সচেষ্ট থাকবেন। সোমবার ইটখোলাস্থিত বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ঠিক এমনটাই মন্তব্য করলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ার পর বিধায়ক মিহির কান্তি সোম। তার কর্মকলাপে জনগণ আস্থা রেখেছেন, তার জন্য তিনি উধারবন্দ এলাকার জনগণ সহ তার দলীয় কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকার সার্বিক উন্নয়নে তিনি আরও সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিন সকালে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, মঞ্জুল দেব, সঞ্জয় রায় প্রমুখ। রাজ্যে ক্ষমতা এসছে এবং উন্নয়নের যে দিশা সেই দিশার উপর ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, এই জন্য সারা উধারবন্দ তথা বরাক উপত্যকা এবং সমগ্র আসামের ভোটারদের প্রতি, জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে ওনারা এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যান আগামী দিনে, যাতে আমাদের বরাক উপত্যকার যে উন্নয়ন অব্যাহত রয়েছে আর সেটা যাতে পূর্ণগতিতে আগামী দিনে এগিয়ে যায় সে আশা রাখছি। অনগোয়িং কাজ আছে, সেগুলো কাজ সম্পূর্ণ করা, আর অনেক কিছু কাজ অনেকটা বাকিও রয়েছে, সেগুলো কাজ আমরা করব এবং আমাদের বেকারত্বই আমাদের কাছে মূল বিষয়। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণন্দ পালের বিজয়ে অবশেষে দেবাদিদেব ভোলানাথের উদ্দেশ্যে গোদান করলেন লয়েরপোয়া ব্লকের হাতিখেরা জিপির সলগই বাজারে ধর্মপ্রাণ মহিলা গির্জামতি গৌড়। বিধায়ক কৃষ্ণন্দ পালকে বিধায়ক হিসেবে পুনরায় দেখতে তিনি মহাদেবের কাছে মানুষ করেছিলেন। সোমবার সকালে নিজের ঘরে একটি গো শাবককে দেবতার নামে উৎসর্গ করেন। এ মর্মে এদিন দুপুরে সলগই বাজারস্থিত হরগৌরী মন্দিরে পূজার্চনার মাধ্যমে গোদান করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, বিগত পাঁচ বছরের তাঁর উন্নয়নমূলক কাজকর্ম ও জনসেবা দেখে এবারের নির্বাচনে জাতি ধর্ম নির্বিশেষে কাটলিছড়া কেন্দ্রের জনগণ রেকর্ড ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী করেছেন। একথা উল্লেখ করে কাটলিছড়া সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজাবুদ্দিন লস্কর। আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কাজকর্মের গতি আরও ত্বরান্বিত হবে এবং সবাইকে নিয়ে সোনার কাটলিছড়া গড়ে তোলার অঙ্গীকার করেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আমার সমষ্টির যেগুলা বড় ধরনের সমস্যা আছে, দুটা ব্রিজের সমস্যা আছে, রূপাচড়া নদীর উপরে একটি বা খারিছড়া বাজারের এখানে একটি, দুটি আমি কথা দিয়েছি, আমি এইবার চেষ্টা করব এই দুইটা ব্রিজ কীভাবে সম্পূর্ণ করা যায়। আর উগ্রপন্থী সমস্যা তো আমি গত পাঁচ বছরের মধ্যে নির্মূল হয়েছে, এইবার সারেন্ডার পর্ব আগে বাড়িয়েছে, সারেন্ডার যত তাড়াতাড়ি হয় সম্ভব সেটা করে নিব। আর মিজোরাম বর্ডার সমস্যা আছে, বর্ডারে আমাদের প্রচুর জমি বেদখল হয়েছে, মিজোরামে দখল করে নিয়েছে,
আজ আমার দলচড়া পাইছেন বর্ডার, বৈরবী কচুরতল বর্ডার, এইগুলা নিয়েও আমি এইবার যত তড়িঘড়ি হয় সমাধান করব। এই ইলেকশনের একটু পূর্বে আপনারা দেখেছেন একুশটি বাড়িঘর জ্বালিয়ে সেখানে প্রচুর জমি দখল করেছে গল্লাছড়া এরিয়াতে। এইগুলা কিছু বড় বড় সমস্যা আমার সমষ্টিতে আছে। আর এইবারের নির্বাচনে যে কি ভোট হয়েছে আপনারা সবাই জানেন, সবচেয়ে কঠিন সমষ্টি ছিল আমার, যে বিজেপি আসাম বিজেপি বরাক বিজেপি হাইলাকান্দি বিজেপি সবের টার্গেট ছিল যে কাটলিছড়ার সিট আমাদের 100% শিওর সিট, কিন্তু একমাত্র নিতে পারেনি। কারণ কি, যে আমি সব ধর্মাবলম্বী সবাইকে নিয়ে সব সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দেওয়ার সবাই থেকে আমি সহযোগিতা পেয়েছি, সবের ভোট পেয়ে আজকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উষ্ণ সংবর্ধনা, নবনির্বাচিত দুই বিধায়ককে সম্মান জানালো বিজেপি। জেলায় নতুন করে আক্রান্ত শতাধিক, সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী। মিথ্যে গুজব, জলের ট্যাঙ্কে নিয়ে লাশ, জানালেন উচ্চ আধিকারিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।